হ্যালো প্রিয় ভিউয়ার্স, সকলকে ঈদ মোবারক। চলুন না আমরা প্রথমে একটা নতুন ম্যাজিক দেখে আসি। তো এই ম্যাজিকটি আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা সঙ্গে থেকে ম্যাজিকটি শিখে নেবেন। তাহলে আর কথা নয়, চলুন না আমরা প্রথমে ম্যাজিকটি দেখে আসি। এখানে আমার কাছে একটা ওয়ান টাইম গ্লাস আছে। এই যে এই ওয়ান টাইম গ্লাসটি, এটা আপনারা যে কোনো দোকান থেকে সংগ্রহ করতে পারবেন। এই যে পানি তো আপনারা যেখানে সেখানে পাবেন, সমস্যা নেই, এবং এটা সংগ্রহ করতে পারবেন। তো আমরা এই ম্যাজিকটি দেখাবো। প্রথমে কি করলাম, এর ভিতরে এটা রেখে দিলাম। না, এর ভিতরে রেখে দেব না, তাহলে ম্যাজিক হবে না। আমরা এটা বাইরে নিয়ে আসলাম। আমরা যে ম্যাজিকটি করতে যাচ্ছি, ম্যাজিকটি হবে, আমি তার আগে এর ভিতরটা একটু দেখাই, খুলে দেখাই একদম। একটা প্যাডের পেজ, এটা আপনারা যে কোনো কাগজ নিয়ে করতে পারবেন। আচ্ছা, আমি কি করব, ম্যাজিকটি আপনারা লক্ষ্য করে দেখুন, খুবই সুন্দর ম্যাজিক। আপনারা যে কোনো অনুষ্ঠানে, যে কোনো জায়গায় যেয়ে এই ম্যাজিকটি করতে পারবেন, প্রস্তুতি ছাড়াই। ঠিক আছে, আমি এটা এ বন্ধ করলাম, ভিতরটা আমি আরও একবার সুন্দর করে দেখিয়ে দিলাম। এই যে আমি এই ম্যাজিকটি করব, যে গ্লাসটা আমি এখানে রাখি, না 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 এখানে রাখবো না, ভুল হচ্ছে, গ্লাসটা আমাকে এই যে বাইরে রাখতে হবে, আর এই পানিটা, হাই 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 হাই, আমি তো ভুল করে ফেলেছি, এখানে পানি ঢেলছি কেন? আচ্ছা আচ্ছা, তারপরে ঢেলছি যখন একটু এ করি, হ্যাঁ নিচে না পড়ে, এই যে ধরে রাখলাম। ও, আসলে গ্লাস তো বাইরে, কি করি, ভিজে পড়ছে না তো? না 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 পড়ছে না। আমি এই গ্লাসটা এখানে দিয়ে একটু ম্যাজিক করি, যে পানিগুলো সব আমার গ্লাসে উঠে আসো, আস্তে আস্তে আসো, আস্তে আস্তে আসো, হাই হাই, পানি অলরেডি পড়া শুরু করছে, এই গ্লাসে পড়ো, গ্লাসে ওঠো, হ্যাঁ হ্যাঁ গ্লাসে ওঠো, ও এই যে আও, গ্লাসে উঠে আসছে সাথে সাথে, আও। এখন আমি একটু এটা খুলে আপনাদেরকে দেখাই। এই যে কাগজটা সম্পূর্ণ ক্লিয়ার আছে, আমার গ্লাসে কিন্তু পানিগুলো সব চলে আসছে একদম। এই ম্যাজিকটি আপনারা যে কোনো মঞ্চ অনুষ্ঠান অথবা বিয়েবাড়ি, জন্মদিন, যে কোনো জায়গায় করতে পারবেন। খুবই সুন্দর একটি ম্যাজিক। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে আর কথা না, চলুন না আমরা এই ম্যাজিকটি শিখে আসি। আমাদের এই ম্যাজিকটি করার জন্য আপনাদের প্রথমে যে কাজগুলো করে নিতে হবে, আপনারা যে কোনো মাম পানি বা যে কোনো সাধারণ পানি ব্যবহার করতে পারবেন। আপনারা যে কোনো খবরের কাগজ, প্যাডের পেজ, অথবা আপনি যে কোনো সাদা কাগজ অথবা লেখা কাগজ ব্যবহার করতে পারবেন। অন টাইম গ্লাস, যে কোনো অন টাইম গ্লাস ব্যবহার করতে পারবেন। তবে হ্যাঁ, গ্লাসে একটু কথা আছে, কথাটা কি জানেন, এখানে একটা গ্লাস দেখা যাচ্ছে কিন্তু না, এখানে দুইটা গ্লাস। এখন দুইটা গ্লাস হলো ঠিক আছে, দুইটা গ্লাস হলো ঠিক আছে, কিন্তু একটা গ্লাসে একটু কাজ করে নিতে হবে। অন টাইম গ্লাস, আপনাদের দুইটা অন টাইম গ্লাস নিতে হবে, ঠিক আছে? এটা কিন্তু ফ্রেশ এবং সুন্দর গ্লাস, আর এই গ্লাসটা একটু সমস্যা আছে, অর্থাৎ এই যে তলা নাই, গ্লাসটা তলা নাই, ঠিক আছে? এই যে এখন এই তলাটা আপনারা কেটে নিতে পারবেন, আপনাদের বাড়ির সেজার বা কেসি আছে, ও দিয়ে কেটে নিতে পারবেন, এভাবে আস্তে করে কেটে নেবেন। যে কাজটা করতে হবে, এটা ফার্স্ট টাইম আপনি যখন দেখাবেন, দেখানোর পর্যায়ে আসবেন, তখন কি করবেন, এটা মুড়ি, আমরা যে ঝাল মুড়ি খাই, তো তখন এমন একটা গোল করে নিতে হয়, তাই না? এ ঠিক এই গোলটা করতে পারবেন, এই গোলটা করে নিলেন। যেই গ্লাসটার তলা নাই, যেই গ্লাসটার তলা নাই, এই গ্লাসটা আগে উপর করে রেখে দিবেন। এই যে উপর করে রেখে দিলেন, ঠিক আছে? ভিতরে রাখা থাকবে, এই আর দেখা যাবে না। রাখা থাকলো তো আপনি আসলেন, কথা বললেন, পানি আছে, গ্লাস আছে, কি করলেন, এটা আপনি এভাবে উপর করে দিবেন। এই যে উপর করে দিলে কি হয়, এই দেখেন এটা এর সাথে ঢুকে যায়, এই যে এই ঢুকে যায়, ঠিক আছে? ঢুকে গেলে এই ম্যাজিক করলেন, এটা বের করলেন, এই অর্থাৎ এখন দুইটা গ্লাস একসঙ্গে আর ভিতরটা খালি,
তখন আপনি ভিতরটা দেখিয়ে নিলেন যে ভিতরটাতে কিছু নাই এবং এখানে একটা গ্লাস আছে। আচ্ছা, এখন আবারও আপনি এই যে রোল করলেন, ঠিক আছে, রোল করে এটা যখন এই রেখে দিলেন, ঠিক আছে, রেখে দিয়ে আবার যখন আপনি এভাবে বের করে নিচ্ছেন তখন এই আঙুলটা একটু এভাবে নিচের দিকে ধাক্কা দিতে হবে। এই ধাক্কা দিলে এই যে যে গ্লাসের তলা আছে সেইখানে থেকে যাবে, এই আর এই গ্লাসটার তলা নাই, এই যে তলা নাই যে সে এখানে চলে আসবে। এখন দর্শকরা কিন্তু ভাবছে যে গ্লাস তো বাইরে, তাই না? আর যে গ্লাসের তলা আছে সেটা কিন্তু এর ভিতরে আছেই। আপনি যখন এভাবে পানি ঢেললেন, এই যে পানি পড়লো, কিন্তু তলা আছে এই গ্লাসে পানি পড়লো, ঠিক আছে, এখন তলা নাই যে গ্লাসটার। এটা আপনার অভিনয়গুলো আপনি কিন্তু করে নেবেন যে আহা ভুল করে ফেলেছি, আহাই হাই হাই হাই, এই যে এই অভিনয়গুলো আপনাকে করতে হবে, ঠিক আছে। এখন কি করলেন, এখন এটা শুধু বসিয়ে দেবেন ওই গ্লাসের ভিতরে, এভাবে শুধু বসিয়ে দেবেন, এই শুধু বসিয়ে দিলেন, ব্যাস। এখন তুলতে হবে, এই তুললেন, এই দেখেন তুললেন, এই রাখলেন, দেখালেন যে আমার কাগজটা যেভাবেই ছিল সেভাবেই আছে, কোনো সমস্যা নাই। এই যে গ্লাসে পানি, এবং অন টাইম গ্লাস হওয়ার কারণে এটা বোঝাই যাবে না যে এর সাথে দুইটা গ্লাস সংযোগ করা আছে। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং সুন্দরভাবে ঈদ উদযাপন করবেন।